সাবস্ক্রাইব করুন হবিটেক বিডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ইলেকট্রনিক্স এবং রোবোটিক্সের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কাকতাড়ুয়ার নাম তো আপনারা সবাই শুনেছেন। বিভিন্ন ফসলের ক্ষেত্রে পাখি এবং বিভিন্ন পশু পাখির উপদ্রব রোধ করার ক্ষেত্রে এই কাকতাড়ুয়া ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় এই কাকতাড়ুয়া দিয়েও ফসলের সুরক্ষা করা যায় না, বিভিন্ন পশু পাখি এসে সেই ফসলগুলোকে নষ্ট করে ফেলে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো একটি স্মার্ট কাকতাড়ুয়াকে। এটিকে স্মার্ট বলার কারণ হলো এটিতে একটি স্মার্ট ফাংশন রয়েছে যা সাধারণ কোনো কাকতাড়ুয়াতে নেই। এই কাকতাড়ুয়াটির সামনে যখন কোনো পশু পাখি আসবে সেটির সঙ্গে সঙ্গে তার দুই হাত নাড়তে থাকবে এবং অ্যালার্ম বাজাতে থাকবে, যার ফলে এর সামনে থাকা যে কোনো পশু পাখি ভয়ে পালিয়ে যাবে। যেহেতু এটি দিনে ও রাতে উভয় সময় কাজ করতে সক্ষম, তাই রাতে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কৃষকের কৃষিক্ষেত্রে প্রবেশ করে তাহলে এটি অ্যালার্ম বাজাতে থাকবে এবং সেই ব্যক্তি ভয় পালিয়ে যাবে। এটিকে খুব সহজেই যে কেউ ব্যবহার করতে পারবে এবং এটি তৈরি করতেও খুব কম টাকা খরচ হবে। আজকে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে এই ধরনের একটি স্মার্ট কাকতাড়ুয়া তৈরি করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই ধরনের একটি পিআইআর মোশন সেন্সর লাগবে। তো পিআইআর মোশন সেন্সর নিয়ে বিভিন্ন প্রজেক্ট আমার চ্যানেলে রয়েছে, যারা এখনও দেখেননি নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো এই সেন্সরটি আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান থেকে অথবা অনলাইন শপ থেকে কিনে আনতে পারেন। সেন্সরে এদিকে আপনারা তিনটি পিন দেখতে পাচ্ছেন। ডান পাশের পিনটি হলো পজিটিভ পিন, মাঝখানে একটি সিগন্যাল এবং বাম পাশের পিনটি হলো নেগেটিভ পিন। এবার আমাদের এই ধরনের একটি রিলে মডিউল লাগবে। তো এই ধরনের রিলে মডিউল আপনারা চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন, তাছাড়া নিজেরাও তৈরি করতে পারেন। নিজেরা এই ধরনের রিলে মডিউল তৈরি করতে চাইলে নিচের ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো রিলে মডিউলের এদিকে তিনটি পিন রয়েছে, একটি হলো পজিটিভ পিন, একটি হলো নেগেটিভ পিন এবং একটি হলো সিগন্যাল পিন। আমরা প্রথমে রিলে মডিউলের পজিটিভ পিনের সঙ্গে সেন্সরের পজিটিভ পিনটিকে সংযোগ করে নিব, তারপর রিলে মডিউলের নেগেটিভ পিনটিকে সেন্সরের নেগেটিভ পিনের সঙ্গে সংযোগ করে নিব এবং রিলে মডিউলের যে সিগন্যাল পিনটি রয়েছে সেটিকে সেন্সরের সিগন্যাল পিনের সঙ্গে সংযোগ করে নিব। এবার আমাদের সেন্সর এবং রিলে মডিউলকে পাওয়ার দিতে হবে। তো সেন্সর এবং রিলে মডিউলের যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনালের সঙ্গে আমরা একটি 5-9 ভোল্টের পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেব। এখানে আমি কাকতাড়ুয়ার হাত হিসেবে গিয়ার মোটর ব্যবহার করব, কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো অন্য মোটরও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই মোটরের সঙ্গে একটি বাজার অথবা অটোরিক্সার যে হর্ন রয়েছে সেগুলোকে সংযোগ করে দিতে পারেন। এবার আমরা মোটরের পজিটিভ টার্মিনালটিকে আমাদের ব্যাটারি পজিটিভের সঙ্গে সংযোগ করব এবং নেগেটিভ টার্মিনালটিকে মাঝখান থেকে কেটে রিলে মডিউলের যে আউটপুট টার্মিনাল দুটি রয়েছে সেগুলোর সঙ্গে সংযোগ করে নিব। এখানে আমি আপনাদের দেখানোর জন্য একটি মোটর ব্যবহার করছি, কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো কম বেশি মোটর অথবা বাজার ব্যবহার করতে পারেন। তো আমাদের সার্কিটটা এখন তৈরি করা শেষ। এবার এটিকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাকতাড়ুয়ার মধ্যে সেট আপ করে নিতে পারবেন। তো আমি এখানে আমার কাকতাড়ুয়াটির মধ্যে আগে সেট আপ করে রেখেছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কাকতাড়ুয়া তৈরি করবেন সেটি অনুযায়ী আপনাদের মোটর এবং ইলেকট্রনিক্সগুলোকে সেট আপ করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন।